আপনি কি চান? তোমার চাইব, চলো বাড়ি চলো। আপনার সাহস তো কম না, আপনি আমাকে আপনার বউ বলছেন, জান এখান থেকে। তোমার থুই আমি যাইতাম না। আফা, না না ভাবি, আপনার স্যার আমি যাইতাম। আমি আপনাকে পুলিশে দিব। কি দেখো এইসব, আমরারে পুলিশে দিত, তুমি কইলে কি পুলিশে বিশ্বাস করতো? করতো না। তোমার কাছে তো কোনো প্রমাণ নাই। প্রমাণ আছে কাগর কাছে, আমরার কাছে প্রমাণ আছে। দেখা ভিডিও দেখা, মোবাইল কো দেখছ? এই মোবাইল কিনছি, মোবাইলের মধ্যে ভিডিও আছে। অকল তারা দেখায়, পুলিশটা দেখাইলে তো বুঝবই। কি হয়েছে এখানে শুভনা? ওরা কারা, কি চায়? আসসালামু আলাইকুম। ওই যে আমার বউ নিয়ে যাবে রাইছি। বউ রেডি হয়ে যেতে সময় নেই, যাও এখান থেকে, তা না হলে পিটিএ পিটের চামড়া তুলে ফেলবো বলে দিলাম। এই যে ব্যবহার কিন্তু খারাপ করবেন না শ্বশুর সাহেব। আমার বন্ধুর বিবাহিত বউরে ফেরত দেন শ্বশুর সাহেব। এই তোর শ্বশুর সাহেব ওই তো কে রে, তো আমার শ্বশুর সাহেব, তোর ওই শুধু সাহেব। তোমরা এখান থেকে যাবে? জুলহাস, হ্যাঁ জুলহাস, জুলহাস। জি স্যার। কি করিস তুই? এদেরকে এক্ষুনি গেটের বাইরে বার করে দিয়া। এই চলেন। হ্যাঁ হ্যাঁ, গায়ে দিবি না, গায়ে দিলে কাইতে বা পুটতে বা বাইরে এক সাথে উঠতে বাইরে বা। যে আমার বউ কলাম ফেরত দিয়ে দেন, নাইলে কিন্তু আমরা বিক্ষোভ সমাজ আন্দোলনে নামবো। আমার বউ ফেরত দেন, দিতে হবে, দিতে হবে। ফেরত না দিলে চল দিয়া রুম খোলে। আমার বউ ফেরত দেন, দিতে হবে, দিতে হবে। ভিক্ষা দিত জীবনটা ধন্য হয়ে যাইতো রে। কথাবার্তা উস্কুর কইস, নাহলে কিন্তু একটা চোখ গাল লালবা। চোখ গাল লাল থেকে দেওয়াস্তা, কি সুন্দর সিঁড়িটা রে। গান থামাইলি কে রে? শেষ, তোর ভালোবাসা শেষ কে রে? তুই শেখা গায়ে গেছিস রে মজনু। ভালোবাসার আবার কি হইল? এই যে দেখো তোর ভালোবাসা অন্য সারা রাত মুন্ডা চাইতাছে মন্দির মধ্যে দেখা লাই। আচ্ছা, তোমার আব্বু আমাকে পছন্দ করবে তো? তুমি আসলে যেমনটা ভাবছো তেমন না, আমার বাবা অনেক ভালো মানুষ, আর আমার পছন্দই আমার বাবার পছন্দ। তোমরা তো কোটিপতি আর আমি সামান্য একজন ইউটিউবার, আমার অনেক ভয় করছে। আচ্ছা, তোমার যেহেতু এতই ভয় করছে, মামাদের কিছু দান করো, মামারা আমাদের জন্য দোয়া করো। 100 টাকা দুজনে ভাগ করে নিও। মামা আমাদের জন্য দোয়া করবেন। শেষ, তোর ভালোবাসা শেষ। বান্দির ভূতের লেগে বদদোয়া করবি, যাতে হিজনের বাড়ি খায় আবার থাকতে বাইরে যায়। এ বেটা, আমি একটা জিনিস বুঝলাম না, তোর হে মামা কয়ে ডাকলো কে? তাই না, বড় লোক মানুষ তাই না, বেবাক্তরে মামা কয়, বাপরে মামা কয়, বাইরে মামা কয়, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরে মামা কয়, মাঝে মাঝে তো মা রেও দুইবার ডাক্কা মা মা কয়। আমি তোর এই কথাটা মানতারলাম না, আমার মনে হয় তুই এর পাইতেই না। দেখ এসব কথা কবি না, এসব কথা কন ঠিক না। বিয়া সাদি হইলে আল্লাহ আল্লাহ চাইলে এই মাইয়া লাভ দিয়ে আমার পিলারটার উপরে পড়তো। তাক গো কান্দিস না, আব্বা আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। আমার জান পাখি রাউনের লেগে কি কোনো রাত দিন আছে রে সারা? দিন রায় 24 ঘন্টাই তো হ্যাঁ আমার লগে থাকে, সারা দিন রায় আমি খালি তাইনের কথাই ভাবি। মাঝে মাঝে তোর মধ্যে আমি আমার জান পাখি খুঁজে পাই। আমার জান পাখিটা যদি গড়তে আহে, এই গড়টা দেখবি আলোতে আলোতে একারে চিকিমিকি চিকিমিকি কর। তোর জান পাখি এই ঘরে কোনোদিন আইতো না, আর এই যে চিকিমিকি চিকিমিকি করে করে জ্বলতো না। আল্লাহ চাইলে আমার জান পাখি লাভ দিয়া পর্ব, আর আমারে বাবু বাবু কয়ে ডাকতো। বাবু কইতো না, বাবা কইতো, ফকির বাবা। তুই কিন্তু একটু বেশি বেশি করতা শস্ত্রে সেমরা, চুপ করে ঘুমা। আর আমি আমার জান পাখি ডালে একটু স্বপ্ন দিই। উদয় স্বপ্ন দিস না, পরে কিন্তু একদিন স্টক করে মরে যাবি। স্বপ্ন দেখতে তো আর টেহা লাগে না রে সারা,
স্বপ্ন তো ফিরি ফিরি দেহন যায়, আর গরিবের এই স্বপ্নটা ছাড়া আছেই বা কি কহ। ভালো হয়েছে তুই ফিরিতে স্বপ্ন দেখ, আমি এখন ঘুমাই। আর বুলবে রকম করিস না কইলাম। আচ্ছা আমি একটু স্বপ্ন দেখি, আমার জান পাখি ডাকি লই আস। স্বপ্ন আয় 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 রে, ছেড়ে ডাকি লই আসি। বন্ধ কর মুখটা তো, বন্ধ কর। না রে সেরা, মুন্ডার মধ্যে আজকে জুত পাইতাছি না। মুন্ডা কেমন আনসান আনসান করতেছে। জান পাখিটারে আজকে সারাদিনে দেখবার পারলাম না, দিলদার মধ্যে শান্তি পাইতাছি না রে সেরা। রাখবে তো জান পাখি, খিদাই তো আমার জান যাই যাই অবস্থা। খিদা লাগছে? হ খাইতাম। ভাত খাইবি? কি ভাই খাওয়াইবি? কারা আজকে তোরে আমার শ্বশুর বাড়ি তুলে ভাত খাওয়াম। এটা কিতা কস, শ্বশুর বাইত গেলে পরে মারতো না? মারলে মারবো, ইস্কেল লেগা রিক্স লইতো হইব বুঝছ। রিক্স না লইলে রে সেরা আজীবন তুই তো ভিক্ষা কইরাই খাইতি, জীবনে কোনো উন্নতি হইতো না তোর। মজদুরে তো লাইলি তো আইতাছে রে। একটা মনের আশা ছিল না, অনেক আশা করে রয়েছে, ওর জীবনের একটা স্বপ্ন। কি স্বপ্ন? আপনাকে বাড়ির যায়া ওই যে আপনারা যে টেবিলের মধ্যে ভাত খান, হেনে বয়া একটু ভাত খাইবো আপনাকে টেবিলে। ও আচ্ছা, এই কথা আসেন আমার সাথে চলেন। চল রে সারা, তোর মনের ইচ্ছাটা পূরণ করে দিয়াহি। চল চল চল। যদি থাকে নসিবে আমার বিয়ার পরে তোর এই বাড়ির খাউন দাউন ফিরি, একবারে প্রত্যেক দিন বয়ে বয়ে খাবি। আমি কিন্তু ইচ্ছার মধ্যে খাই, ইডার মধ্যে তোর বন দাউন যাইতে না। তুই গোবি হইল ইডার মধ্যে, খানা খারাপ আমার বউ আর বাইরে দিব। এই মামা আমাদের জন্য দোয়া করবেন। মামি আপনারা যে সবচেয়ে বেশি ভালোবাসে, এই যাতে আপনারা পাই এই দোয়া আমি করি। ইতন কিটা দোয়া করস তুই? আমি তো তোর লাগে দোয়া করতেছি, তুই তো হে বেশি ভালোবাসিস। তাহলে মনে মনে করস কে, জোরে জোরে পড় দোয়া পড়তে হয়, চিল্লা চিল্লা যাতে সারা বাড়ির মানুষ শুনে। দোয়া কর, দোয়া কর। আল্লাহ আল্লাহ, তুমি আমার আপার মনের আশা পূরণ করে দাও, তুমি আমার ভাইটার মনের আশা পূরণ করে দাও আল্লাহ। আচ্ছা আপনার খাচ্ছেন না কেন, খান। হ্যাঁ খা খা খা। আপা এটা মেসের কাডি হইব। এলা আপা আজকে আমরা আহি। হ্যাঁ ঠিক আছে, আবার আসবেন। আবার আইতাম। আচ্ছা ঠিক আছে, আপনি মনের থেকে ডাকলে যখন ডাকবেন আমরা তখনই দৌড় দিয়ে চলে আসবো। আপনি আমাকে ডাক দিয়েন, আমরা চললাম। ঠিক আছে ভাবি। আপা পাপা 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 নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। দস্তাতে হাদিয়া জান আমরা গরিব ইনসান আখিরাতে স। কেমন আছো মামা? ভালো আছি। কইতে ভালো আছি, ভালো থাকতে দিলেন কই? মানে ব্যাগ তো লই গেলে, ডান সদকা বেশি করে করেন তাহলে না ভালো থাকবাম। ডান সদকা করবো করবো, বাড়িয়ে করবো। তোমার একটা কাজ করে দিতে হবে। আমি টাকা এই যে সুমনা তোমার ওয়াইফ হবে, আমি তোমাদের দুজনের একটা ইন্টারভিউ নিব, তারপর এটা ইউটিউবে ছেড়ে দিব। মানুষজন জানবে যে আমরা সত্যিকারেরই হাজবেন্ড ওয়াইফ, কিন্তু আসলে এটা মিথ্যে। হাজবেন্ড ওয়াইফ কি তারে? হাজবেন্ড আর এ বেটা, স্বামী আর স্ত্রী। আপা সত্যি হলে কোনো সমস্যা নাই। মানে এ বাব, মানে হলো কি পরে ভিডিও দেখি তা করতাইন? ভিডিওটা ইউটিউবে ছাড়লে মানুষ তোমাদেরকে চিনবে, তোমরা পপুলার হয়ে যাবে। পপুলার কি তারে? পপুলার কি তারে? আরে মানুষ তোমাদের চিনবে,
ও আমরা চিনবো, তাইলে কিন্তু 4000 টাকা লাগবো। দিব 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 4000 টাকা দিতাই তাহলে হবে। আমরা আমরা রাজি, কখন আইতা আইবেন কখন? দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন কোটিপতি মেয়ে ফকিরের দাম্পত্য জীবন। চলুন আমরা তাদের সাথে একটু কথা বলি। সুমনা, ফকির মজনুর সাথে আপনার কিভাবে পরিচয়? একদিন ও রাস্তায় আমার কাছে ভিক্ষা চায়। ওকে ভিক্ষা দিতে গিয়ে ওর চোখের দিকে তাকাই, আর ওর চোখের মায়ায় আমি ওর প্রেমে পড়েছি। এরপর ওকে আমি বিয়ে করে ফেলি। আচ্ছা ফকির ভাই, আপনি কিভাবে সুমনাকে প্রপোজাল দিয়েছিলেন? প্রপোজাল কিটা? প্রস্তাব। ও প্রস্তাব। দেখো, আমি মানুষটা ফয়ের ব্যাপারে, তো এই ফয়ের মানুষটার ভিতরে একটা লাইলি মজনুর মজনুর মতন মন আছে, ওই মন থেকে আমি ওরে প্রস্তাব দিছিলাম। আচ্ছা সুমনা, আপনি তাকে বিয়ে করে কি পেলেন? এক সমুদ্র ভালোবাসা পেয়েছি। কখনো ওকে ছেড়ে যাবেন না? যতই ঝড় তুফান আসুক, আমি আমার মজনুকে ছেড়ে কখনো যাব না। যুগ যুগ ধরে ইতিহাস হয়ে থাকুক এই ভালোবাসা, কোটিপতির মেয়ে ফকিরের বউ। এই আমি আমি কিছু কইতাম চাই। জি বলুন। এই যে যেটা আমি কইতাম চাই সেটা হলো, এই যে বউয়ের হাত যে আমি ধরছি একবার জীবনে, এই হাত কিন্তু আমি ছাড়তাম না। আহ, এত সুন্দর ভালোবাসা চোখে পড়ে না, কোটিপতির মেয়ে ফকিরের বউ। সে ফকির হলেও আমাকে অনেক সুখে রেখেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এই দুনিয়ায় একটা পাগলের মেলা হায় রে, এই দুনিয়ায় একটা পাগলের মেলা, ঘরে পাগল বাইরে পাগল, ঘরে পাগল বাইরে পাগল, ঘরে শুধু খেলা। নেশা করে নেশা। আরে মজনু ভাই। হ্যাঁ মজনু ভাই। তা ভিক্ষা করতে আইছেন ভাই? ভিক্ষা তো দেওয়া যাবো না। সেরা কি কয়? না ভাই, আমরা আজকে ভিক্ষা করতে আই নাই। তো কি জন্য আসছেন? আজকে আসছে একটা মোবাইল কিনো, টাচ মোবাইল কিনবা। টাচ মোবাইল? সব তুলন যাবো ভাই, এর মধ্যে সব আছে। মজনু ভাই, আপনার বউটা কিন্তু সেই। আমার বউ সেই, তাতে তোমার কি? কাম করো মিয়া। দেখে ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই তোর নাম কি? ওই 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 জয়নুসুকা জুল হাস। ওই হাস কাইতে বাম পড়তে বাম সাপু কি ভাই নিলাম কিন্তু। আমার বউ আমি নিতাম, দিতে হবে দিতে হবে। আমার বউ আমি নিতাম, দিতে হবে দিতে হবে। আমার বউ না দিলে তুমি আগুন ঘরে ঘরে। আমার বউ না দিলে তুমি আগুন ঘরে ঘরে। হাই হাই, এখানে কি হচ্ছে? দর্শক, হাই হাই টেলিভিশন থেকে আমি এস এম সুলাইমান হাজির হয়ে গেছি আন্দোলনের মাঝে। এখানে কিছু লোক আন্দোলন করছে, কেন আন্দোলন করছে চলুন দেখি। আচ্ছা, আপনারা আন্দোলন করছেন কিসের জন্য? আমার কোটিপতি বউরে হারা দিতাছে না। কোটিপতি বউরে দিতাছে না মানে? আপনি মনে ভিডিওটা দেখেন নাই? কিসের ভিডিও? ভিডিওটা দেখাও, ওনারা দেখাও। দর্শক, আমরা দেখতে পাচ্ছি কোটিপতি মেয়ে ফকিরকে ভালোবেসে বিয়ে করেছিল, এখন কোটিপতি মেয়ে তার বাসায় চলে আসছে, তাই ফকির তার বউকে নেওয়ার জন্য আন্দোলন করছে। আচ্ছা, আপনার বউকে যদি ফেরত না দেয় তাহলে আপনারা কি করবেন? আমার বউ যদি ফেরত না দিছে রে সারা, আমি ভিক্ষুক সমিতি লয়ে সারা দেশে বিক্ষোভ সমাবেশ পালন করবা। সারা দেশে ধর্মঘট পালিত হবে ওই দিন। তার বউকে যদি ফেরত না দেওয়া হয় সারা দেশের ফকিরে মিলে আন্দোলন করে দেশকে অচল করে দিবে। দর্শক দেখতে থাকুন হাই হাই টেলিভিশন থেকে আমি এস এম সুলাইমান আপনাদেরকে সরাসরি জানাচ্ছি এখানে কি হচ্ছে, সারাক্ষণ কি হবে সব কিছু আপনারা সরাসরি দেখতে পাবেন। আচ্ছা, মনে করেন যে যদি আপনার বউ চলে আসে তাহলে আপনি কি করবেন? আমি বউ নিয়ে সংসার করব, তখন আর বিক্ষোভ সমাবেশ করব না, বিক্ষোভ থেকে আমরা বিরতি নিব। আপনার কোটিপতি বউ চলে গেছে কেন? চলে গেছে কেন? গেছে জানি না। ও বুঝতে পারছি, মানুষ একটা কথা বলে, অভাব যখন দুয়ারে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে ফেলায়। ফকিরের ক্ষেত্রেও সেই একই ঘটনা হয়েছে, কোটিপতি মেয়ে তার বাসায় চলে আসছে ফকিরকে ফেলে। দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন হাই হাই টেলিভিশন এস এম সুলাইমান। আমার বউ না দিলে তুমি আগুন ঘরে ঘরে। আমার বউ না দিলে তুমি আগুন ঘরে ঘরে। আমার বউ আমি নিতাম, দিতে হবে দিতে হবে। আমার বউ আমি নিতাম, দিতে হবে দিতে হবে।
বাইরে তো অনেক লোকজন এসেছে, অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছে। বাবা এখন আমি কি করব? আমি তো বুঝতে পারছি না কি তুই রানাকে ফোন দিয়েছিস। রানা তো আমার কোনো কথাই শুনছে না। এই জন্যই বলি কোনো কিছু করার আগে অন্তত 10 বার ভাবা উচিত। বাবা তুমি আমাকে মাফ করে দাও। অনেক লোকও আছে, আমার সাথে সাংবাদিক হয়েছে। এখন কি হবে, কি করবো আমি বুঝতে পারছি না। স্যার আমি বলি কি আপনি ফকিরকে মাইনা নেন। এত বড় সাহস, তুই আমাকে এই বিষয়ে পরামর্শ দিস? গেট লস্ট ফ্রম হিয়ার। স্যার আমি তো সামাল দিতে পারতাছি না, তাহলে আপনি একটু চলেন। আমি কি পুলিশকে খবর দেব? বাবা তোমার যা করার করো। কি যে করি, আমার খুব ভয় করছে। না ভয় পাস না, আমি দেখছি। আমার বউ আমি চাই, আমার বউ ফেরত দেন, আমার বউ ফেরত নিতাম, বউ ফেরত না দিলে। দর্শক টান টান উত্তেজনায় দেখতে পাচ্ছেন কোটিপতির দরজায় ফকির এসে গেছে। টান টান উত্তেজনায় আপনারা দেখতে পাচ্ছেন তারা আন্দোলন করছে। এই কি হচ্ছে এখানে সব? আমি না, পুরা দেশ, পুরা গোষ্ঠী, জাতি এবং পুরো বিশ্ব দেখতে লাগছে ভিডিওটা। আপনি আপনার স্বামী করে যাচ্ছেন না কেন? আমাদের কোনো বিয়ে হয়নি। বিয়ে হয়নি, তাহলে এটা কিসের ভিডিও ছিল? এই এই আপনি কে? আপনি এভাবে কথা বলছেন কেন? আমি হাই হাই টেলিভিশনের সাংবাদিক। বলো ফকির আমার মেয়ের জামাই হতে পারে। আচ্ছা যদি না দেয় তাহলে আপনি কি করবেন? চিন্তা করতাম, মানে আমার বউ যদি আমারে বুঝে না দিচ্ছে রে ভাই, তাহলে আমি যেটা করতাম, পুরো দেশের ফকির গোষ্ঠী গেটের সামনে আইনা খাড়া করাইতাম। এই গেট আমি ব্লক করে দিয়াম, এই গেটের সামনে হরতাল হইব, প্রতিবাদ হইব, মিছিল হইব, এই গেটের সামনে সব গলতে মিললে আমরা ভিক্ষা করতাম, রাস্তা বন্ধ করে দিয়াম। দর্শক টান টান উত্তেজনায় দেখতে পাচ্ছেন। এই আপনারা থামেন থামেন, আমি এই ফকিরকে মেনে নিচ্ছি। বাবা তুমি এসব কি বলছো? হ্যাঁ ঠিকই বলছি। এই এই ফকির, বাবা তুমি ভিতরে আসো, ভিতরে আসো। আপনারা যান, যে যার কাজে চলে যান। এই না কেউ যাবি না, এই কেউ যাবি না। আমি ভিতরে যাইয়াম, উপরে যাইয়াম, উপরে যাইয়া পরিস্থিতি বুঝবাম, তারপরে যদি চিল্লানি দেই ফকলতে মিললে উপরে আয়া পড়বি, গোষ্ঠী শুদ্ধ আয়া পড়বি। আমার বিপদে আমার তুই কেউ যাবি না, আমি আগে ব্যাপারটা বুঝ জানলই। কি যা আছি আমরা, তাও বললাম যাবি না। জোরে জোরে চিল্লানি দিস। হ্যাঁ যাও যাও। হ্যাঁ ডার্লিং বলো। রানা প্লিজ একটা কিছু করো। তোমাকে আমি বলেছি এই ব্যাপারটা নিয়ে আমাকে কল না দিতে। তুমি আমার কথাটা শোনো, ফকির সাংবাদিক সবাই আমার বাসা চলে আসছে, এখন আমি কি করব? প্লিজ রানা তুমি আমাকে বাঁচাও। আমার কিচ্ছু করার নেই। তুমি যদি কিছু না করো তাহলে কিন্তু তোমার সাথে আমার ব্রেকআপ। ব্রেকআপ? তুমি আমার সাথে এখনো ব্রেকআপ করনি? মানে কি তুমি আমাকে বিয়ে করবে না? সারা দেশের মানুষ জানে তুমি ফকিরের বউ, আমার বউ হবে কেন? তুমি এত খারাপ, তুমি যদি আমাকে বিয়ে না করো আমি কিন্তু আত্মহত্যা করব। আত্মহত্যা? তাহলে তো আমার ভিডিও আরো বেশি হিট। করো করো করো, আত্মহত্যা করো। ওই ছেলেটাকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে এসেছি, তুই গিয়ে কথা বল। বাবা ওই ফকিরের সাথে আমি কোনো কথা বলবো না। কথা বলবি না মানে মিডিয়ার লোক আমাকে ছাড়বে? বাবা তুমি একটা কিছু করো। এই সোসাইটিতে আমার মান সম্মান সব নষ্ট করে দিলি, এই ভিডিওটা তুই কেন করতে গেলি? বাবা আমার ভুল হয়ে গেছে। ভুল তুই করেছিস, এর মাশুলও তোকে দিতে হবে। তুই গিয়ে ওই ছেলের সাথে কথা বলবি, তা না হলে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। দর্শক আমরা দেখতে পাচ্ছি কোটিপতি মেয়েকে নিয়ে ফকির জামাই বের হয়ে আসতেছে। টান টান উত্তেজনায় আপনারা সবাই দেখতে থাকুন কোটিপতির মেয়েকে ফকির জামাই নিয়ে আসতেছে। কোটিপতির মেয়েকে ফকির জামাই এই মুহূর্তে গেট দিয়ে বের হয়েছে। আচ্ছা আপনি কিছু বলুন। আচ্ছা আপনাকে বলতে হবে না, আপনি বলুন। আর কওনের মতন কিছু নাই, আমি আমার বউলে বাড়ির যেতেছি, এবার আপনারাও বাড়ির যান, আমাকে মিল মহব্বত হয়ে গেছে গা। এটা হইলো আমার ঘর। আমি কি এখানে থাকবো? হয়নি তো থাকবা, আমি যেন থাকি তুমি হেন থাকবা না বউ। আমি এখানে থাকতে পারবো না। থাকতে না? আচ্ছা ঠিক আছে থাকতে না, থাকা থাকির ব্যাপারে আমরা পরে এমন। যাও এখন একটু আমার লোকের চা বানিয়ে নেওয়া হবো। যাও। আমি আপনার জন্য কোনো চা বানাতে পারবো না। পারবা না? এই যে না পারলে কিন্তু। আহ ফার্স্ট ক্লাস হয়েছে, তুমি একটু খাইতা? না খাইতা না। আমার পাউডার একটু টিপে দাও তো। আমি কেন আপনার পা টিপতে যাবো? কেন টিপবা জানো না?
চুয়ো দাও নাইলে কিন্তু আচ্ছা থাক, পাউটি মন লাগতো না। আপনার সমস্যাটা কি? আপনি কি আমার সাথে মজা করতেছেন? মজা আমি শুরু করছি না, মজাটা আপনারা আমার লগে করলেন। হ্যাঁ, এই একটা গরিব মানুষের লগে আপনারা যা করলেন এটা রেখে কি মজা কয় না? ভিডিওটা করলেন, বিয়ার নাটক সাজাইলেন, আপনার ওর লগে একটা মজা, একটা ব্যবসা। গরিবরে তো আপনারা ব্যবসার জিনিস বানাইতেই পছন্দ করে। তা আমার কথাটাকে একবার ভাবছেন, আমার আশেপাশের মানুষজন যে এটারে সত্যি হিসেবে ধরে নিছে, হেরা মনে করে সত্যিই বোধহয় আপনি আমার বউ। এখন আপনি যদি আমার থুয়া চলা যান গা, তারপর আমার কি হইব? মানুষের সামনে আমি মুখটা দেখা মুখে আমার মানিজ্জতটা থাকলো কই? নাকি দেশের কোনো জায়গায় লেখা আছে যে মানিজ্জত বলতে যা কিছু সব খালি বড় লোকে গো, কোটিপতি গো, গরিবের মানিজ্জত বলে কিছু নাই? কারণ গরিব তুই তো মানুষই না, তোর আবার মানিজ্জত কি আছে কোনো জায়গায়? আপনারা আমি আমার বাড়িতে কি জন্য আনছিলাম জানেন? এই যে আপনারা মানুষ দেখানো কাম কাজ করেন না, গরিবের জন্য কিছু একটা করতে গেলে, গরিবরে কিছু একটা দিতে গেলে, সাহায্য করতে গেলে 14 জন মোবাইল লয়ে আয় পড়েন, ছবি তুলেন। আপনাকে উদ্দেশ্য তো আসলে সাহায্য করা না, ছবিটা তোলা, ব্যবসাটাই উদ্দেশ্য। তাই আপনারা বাড়িতে আইনা দেখাইলাম, আসলে বাস্তব জীবনে এগুলো করতে কেমন লাগে? এরপরে গরিবের লোকে কিছু করলে বাস্তব জীবনে করে মোবাইলের ক্যামেরার সামনে না। আপনার বাড়ির আশেপাশে একটু চোখ মিললে তাকায় দেখেন গরিবগুলো কেমন আছে, খাইতে পায় কি না পায়। আমার মনে হয় কথাগুলো আপনার এরপর থেকে মনে থাকবো। যান, আপনি বাড়ির যান। আই এম সরি, আমরা ইংরেজি বুঝি না, বাড়ির যান। এই আপনি সব বন্ধ করেন, আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে। ও মা, মান সম্মান কি খালি কোটিপতি করে আছে? ফকির বললে আমরার কোনো মান সম্মান নাই, শুনেন, আমরারও মান সম্মান আছে, আর হিতানো নষ্ট হয়ে যাইতেছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার।